আজকে আমরা মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব তো মিওসিস কি হোয়াট ইজ মিওসিস যে কোষ বিভাজন প্রক্রিয়ায় ডিপ্লয়েড জনন মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়ে অর্ধসংখ্যক ক্রমজ বিশিষ্ট চারটি হ্যাপ্লয়েড অপত্য জনন কোষ গঠন করে তাকে বলা হয় মিওসিস তো মিওসিসকে কেন রিডাকশনাল ডিভিশন বলা হয় কারণ মিওসিস প্রক্রিয়ায় অপত্য কোষ যেগুলো তৈরি হয় তার ক্রোমোজম সংখ্যা কিন্তু মাতৃকোষের অর্ধেক হয় তাহলে এই জন্য মিওসিসকে বলা হয় রিডাকশনাল ডিভিশন একটা মনে রাখতে হবে মিওসিস প্রক্রিয়া কিন্তু স্পার্ম এবং ওভাম তৈরি হয় অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় এবং যেহেতু মিওসিস একটা রিডাকশনাল ডিভি তাই ক্রোমোজোম সংখ্যা কিন্তু হ্যাপ্লয়েড হয় মিওসিসটা আমরা জানলাম যে মিওসিস রাজভিভাজন এটা জনন মাতৃকোষের অর্ধেক তোমাদের যদি প্রশ্ন আসে কোথায় ঘটে বলবে জনন মাতৃকোষে মাইটোসিস যেমন সোমাটিক সেলে ঘটে মিওসিস ঠিক একইভাবে জামসেল বা জনন মাতৃকোষে ঘটে মাইটোসিস প্রক্রিয়ায় অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে ওই জন্য ইকুয়েশনাল ডিভিশন বলা হয় কিন্তু মিওসিস প্রক্রিয়ায় কোষের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়ে যায় অর্ধেক হয়ে যায় এই জন্য এটাকে বলা হয় রাজ বিভাজন বা রিডাকশনাল ডিভিশন এটা আমরা বুঝতে পেরেছি মাইটোসিসের সঙ্গে মিওসিসের বেশি বেসিক পার্থক্য মাইটাসিস প্রক্রিয়ায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কিন্তু মিওসিস প্রক্রিয়ায় অপত্য যে কোষ তৈরি হয় তার ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়ে যায় এবার মিওসিসের কতগুলো ফেজ আছে ফেজ আছে যেমন একটা হচ্ছে মিওসিস ওয়ান একটা হচ্ছে মিওসিস টু মিওসিস ওয়ানের আবার যে দশাগুলো রয়েছে প্রোফেজ ওয়ান মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান টেলোফেজ ওয়ান আবার প্রোফেজ ওয়ানটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তার পাঁচখানা উপদশা আছে লেপ্টোডিন জাইগোটিন প্যাকিটিন ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস এই পাঁচটা উপদশা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমাদের ইলেভেনে থেকে ইম্পর্টেন্ট ঠিক একইভাবে মিওসিস টুরও যে দশাগুলো রয়েছে প্রোফেস টু অ্যানাফেস টু মেটাফেস টু এবং টেলোফেস টু মিউসিস ওয়ানের যে প্রোভেজ ওয়ানের যে পাঁচটা উপদশা আছে যেটা আমাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ তার মধ্যে লেপ্টোটিন প্রথম উপদশা লেপ্টোটিন উপদশায় কি হয় সেটা আমি বলছি লেপ্টোটিন উপদশায় নিউক্লিয়াসের ভেতর ক্রোমোজমগুলি ঘনীভূত হতে থাকে ফলে ক্রোমাটিন জালিকা হতে দীর্ঘ সরু সুতোর মতো ক্রোমোজম গঠিত হয় অর্থাৎ এই দশায় এই উপদশায় ক্রোমোজম গঠিত হয় এবং ক্রোমোজমের ক্রোমাটির দৈর্ঘ্য বরাবর অসংখ্য পুঁতির মতো গঠন দেখা যায় এবং ক্রোমোমিয়ারগুলো সারিবদ্ধভাবে অবস্থান করে তো বিজ্ঞানী ডালিংটন প্রাণীকোষের ক্ষেত্রে কী হয় ক্রোমোজোমগুলিকে বিশেষভাবে সজ্জিত থাকতে দেখা যায় এবং ফুলের তোড়ার মতো গঠন সৃষ্টি করে অর্থাৎ ক্রোমোজোমের প্রান্তগুলি সেন্ট্রোলের দিকে অবস্থিত নিউক্লীয় পর্দা সংলগ্ন হয় বিজ্ঞানী এই রূপ সজ্জিত অবস্থাকে ফুলের তোড়ার গঠন হিসেবে বর্ণনা করছে তো এটা হচ্ছে মিওসিস ওয়ানের লেপ্টোডিন উপদশা এই দশায় আমরা দেখতে পেলাম যে নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস অবিকৃত রয়েছে এবং ক্রোমোমিয়ারগুলো অর্থাৎ পুতির মতো অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি পুঁতির মতো অংশগুলো সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এবং এই দশায় কিন্তু বোকে বোকের স্টেজ বলা হয় কারণ ফুলের তোড়ার আকার ধারণ করে একটা সময় প্রাণীকোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো সেন্টির দিকে সরে গিয়ে ফুলের তোড়ার আকার ধারণ করে এই প্রসঙ্গে একটা জিনিস আমরা বলে রাখি যে ক্রোমোজোমগুলো কিন্তু এর পরবর্তীকালে মাঝখান দিয়ে চিরে গিয়ে দুটি করে ক্রোমাটিট গঠন করে একই ক্রোমোজোমের ক্রোমাটিট দুটিকে বলা হয় সিস্টার ক্রোমাটিট আর যে পাশাপাশি অবস্থিত ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিট দুটিকে বলছে নন সিস্টার ক্রোমাটিট এখানে এটা মনে রাখতে হবে যদি এটা প্যাকেটিংয়ে লাগবে কিন্তু তোমাদের এই ব্যাপারটা কিন্তু আমি আগেই বলে রাখছি ঠিক আছে তাহলে একটা দুটো ক্রোমোজোম চারটে ক্রোমাটিডে বিন্যস্ত হয় এই চারটে ক্রোমাটিট যুক্ত যে বাইভ্যালেন্ট গঠিত হয় এটাকে বলছে টেট্রাড ঠিক আছে টেট্রাডের একই ক্রোমোজোমের ক্রোমাটিন দুটিকে বলছে নন সিস্টার ক্রোমাটিন এরপর আমরা চলে আসি জাইগোটিন জাইগোটিন উপদেশার প্রধান বৈশিষ্ট্য কিন্তু বাইভ্যালেন্ট এবং সাইনাপসেস পরস্পর আকর্ষণের ফলে সমসংস্থ ক্রোমোজোমগুলি দৈর্ঘ্য বরাবর জোটবদ্ধ হয় এইরূপ জোট বাথার পদ্ধতিকে বলছে সিনাপসিস ঠিক আছে এবং এই বাইভ্যালেন্ট দুটি ক্রমজমকে বলছে বাইভ্যালেন্ট এবং এদের সিনাপসিস প্রাথমিক অবস্থায় সিনাপসিস কিন্তু দৃঢ়ভাবে থাকে না মানে স্টেবিলাইজ থাকে না এই জন্য সাইনাপটিনিম্যাল কমপ্লেক্স নামক একটা প্রোটিন গঠন ওর মধ্যে যুক্ত হয়ে এটাকে দৃঢ় করে তাহলে এই দশে আমরা দেখে নিলাম যে বাইভ্যালেন্ট এরপরে আমরা চলে আসি প্যাকিটিন প্যাকিটিনে কি হয় প্যাকিটিনে যে জাইগোটিন অপেক্ষা এই উপদেশার সময়কাল দীর্ঘ হয় এই সময় ক্রোমোজোমগুলি আরও মোটা ও ছোট হয় এবং ক্রসিং ওভার ঘটে অর্থাৎ ক্রোমোজোমগুলির মধ্যে ক্রসিং ওভার ঘটে এবং ক্রসিং ওভারের স্থানে যে এক সক্ষরের মতো অংশ তৈরি হয় সেটা হচ্ছে কায়াসমা কায়াজমা অংশের মাধ্যমে কিন্তু এক্সচেঞ্জ অব নন সিস্টার ক্রোমারিড পার্টস অর্থাৎ ক্রোমোজোমীয় বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটে এক সক্ষরের মতো যে অংশ তৈরি হয় সেটা হচ্ছে কায়াজমা এই কায়াজমার মাধ্যমে কিন্তু ক্রসিং ওভারটা ঘটে ক্রসিং ওভারের ফলে পিতৃ মাতৃ বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে এবং তার রেজাল্ট কী হয় জেনেটিক ভ্যারিয়েশন তৈরি হয় এরপরে আমরা চলে আসছি প্যাকেটিনের পরে ডিপ্লোডিন ডিপ্লোডিন উপদশায় কী হয় সাইনাপ্টোনিমাল যে কমপ্লেক্স গঠিত হয়েছিল সেটা আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যায় সাইনাপটিক বল হ্রাস পেতে থাকে এবং তাদের মধ্যে ডিসজাংশন শুরু হয় অর্থাৎ উভয় প্রান্তের দিকে গমন শুরু করে ডিসজাংশনের ফলে টেট্রাডের ক্রোমাডিটগুলি আরও সুস্পষ্ট হয় সরে যেতে থাকা সমসংস্থ ক্রোমোজোমগুলি ক্রসিং ওভারের স্থানে এক্স আকৃতির গঠন সৃষ্টি করে যুক্ত হয় এই অংশ হচ্ছে কায়াজমা এবার কায়াজমা টার্মিনালাইজেশন ঘটা অর্থাৎ কায়াজমা প্রান্তে উপস্থিত হয় এরপরে লাস্ট উপদশা সেটা হচ্ছে ডায়াকাইনেসিস ডায়াকাইনেসিসে কী হয় সমসংস্থ ক্রোমোজোমগুলি আরও বেটেও মোটা হয় এবং প্রান্তীয় গমন চলতে থাকে এবং কায়াজমা একেবারে শেষ প্রান্তে পৌঁছায় ক্রোমোজোমগুলি নিউক্লিয়াসের মধ্যে আরও সুবিন্যস্ত হয় নিউক্লিও পর্দার দিকে সরে যেতে থাকে নিউক্লিয় লাস অবলুপ্ত হয় নিউক্লিও পর্দা অবলুপ্ত হতে শুরু করে ঠিক আছে আর তন্তুর আবির্ভাব ঘটে যেগুলি থেকে পর্যায়ক্রমে স্পিন্ডল গঠিত হয় প্রাণীঘোষের দুটি সেন্ট্রিওল পরস্পরের বিপরীত দিকে সরে যায় তাহলে এরপরে আমরা চলে আসি মেটাফেস ওয়ান মেটাফেস ওয়ানে কি হয় যে ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হয় স্পিন্ডেল গঠন সম্পূর্ণ হয় এবং সমসংস্থ ক্রোমোজোম দ্বয় সেন্ট্রোমিয়ার অংশ দ্বারা স্পিন্ডেল তন্তুর সঙ্গে যুক্ত থাকে এরপরে অ্যানাফেস দশায় কি হয় অ্যানাফেজীয় চলন দেখা যায় সমসংস্থ ক্রোমোজোম ক্রোমোজোমাল তন্তু সংকোচনের ফলে সমসংস্থ ক্রোমোজোম জোড়ার প্রতিটি ক্রোমোজোম তার দুটি ক্রোমাটির সহ পরস্পর বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে এবং এটাই কিন্তু অ্যানাফেস দশার প্রধান বৈশিষ্ট্য এবং তারা হাফ এক প্রান্তে পৌঁছায় এবং বাকি অর্ধেক অন্য প্রান্তে পৌঁছায় অ্যানাফেস দশার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে অ্যানাফেস চলন সেটা আমরা দেখে নিলাম যে অ্যানাফেস চলনের ফলে কিন্তু দুই মেরুতে সমান সংখ্যক ক্রোমোজোম উপস্থিত হয় সিস্টার ক্রোমাটি স্টিল অ্যাটাচ অ্যাট সেন্ট্রাল সেন্ট্রলের সঙ্গে যুক্ত থাকে কিন্তু নন সিস্টার ক্রোমাটগুলো সেপারেট হয়ে যায় আচ্ছা এরপরে ক্রমোজুমগুলো একদম প্রান্তে উপস্থিত হয় যেটা হচ্ছে টেলোফেস প্রধান বৈশিষ্ট্য প্রতিটি মেরুতে উপস্থিত ক্রোমোজোমগুলি কুণ্ডলি খুলে দীর্ঘ শুরু হয় এবং স্যাটেলাইট ক্রোমোজোম থেকে নিউক্লিও প্লাস আবির্ভূত হয় নিউক্লিও প্লাজমো নিউক্লিয় পর্দা তৈরি হয় এবং মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় স্পিন্ডেল এবং অ্যাস্টার রশ্মি এরপরে বিলুপ্ত হয়ে যায় সাইটোকাইনেসিস শুরু হয় এরপরে সাইটোকাইনেসিস ওয়ানের ওয়ানের ফলে দুটি আলাদা পৃথক কোষ তৈরি হয় প্রাণী প্রাণীকোষের ক্ষেত্রে খাজ সৃষ্টির মাধ্যমে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে সাইটোপ্লাজম দুটি সমান অংশে বিভক্ত হয় তাহলে এটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হওয়ার পরে মিওসিস ওয়ান শেষ হলো এরপরে মিওসিস ওয়ান টু শুরু হবে মিওসিস টু এবং মিওসিস ওয়ানের মধ্যবর্তী দশাকে বলছে ইন্টারকাইনেসিস ইন্টারকাইনেসিস দশায় যেগুলো ক্রোমোজম এখানে কোনো ডিএনএর অ্যাপ্লিকেশন হয় না কিন্তু সেন্ট্রিওলটা ডুপ্লিকেট হয় মানে ভেঙে যায় ভেঙে দুটি দুই প্রান্তে উপস্থিত হয় এবং যে সমস্ত প্রোটিন বা আরএনএ সেই সমস্ত জিনিসগুলো তৈরি হয় এবার মিওসিস টু যখন শুরু হলো মিওসিস টু কিন্তু একদম সিমিলার টু মাইটোসিস একদম মাইটোসিসের মতো যেটা আমরা পড়েছি তবু একটু সংক্ষেপে আলোচনা আমি করে দিচ্ছি মিওসিস টুর প্রথম উপদশা হচ্ছে মিওসিস টু তাই তো মিওসিস টুর প্রথম উপদশা প্রোফেস টু অ্যানাফেস টু মেটাফেস টু টেলোফেস টু তা প্রোফেস টুতে কী হয় এই দশায় অতি সরল এবং সংক্ষিপ্ত ক্রোমোজমগুলো বেটে ও মোটা হতে শুরু করে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাডিট দুটি সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত হয় নিউক্লিওলাস নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে সেন্ট্রিয়াল জোড়া দুটি পরস্পর থেকে মেরুর দিকে সরে যেতে থাকে অ্যাস্টার গঠন শুরু হয় এটা হচ্ছে প্রোফেস এর বৈশিষ্ট্য যে সেন্ট্রাল দুটি বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে এবার মেটাভেস টুতে কী হয় এই উপদশায় কী হয় স্পিন্ডেল গঠিত হয় এই যে স্পিন্ডেল মেটাফেস প্লেট গঠিত হয়েছে এবং জোড়া স্পিন্ডেলের বিপরীত মেরুতে অবস্থান করে প্রতিটি ক্রোমোজম স্পিন্ডেলের নিরক্ষীয় তলে ক্রোমোজমীয় তন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ার অঞ্চল দ্বারা যুক্ত থাকে আর ক্রোমাটিটের বাহুগুলি প্রসারিত থাকে ক্রোমোজোমগুলি খর্ব ও সুস্পষ্ট হয় অ্যানাফেস টুতে অবশ্যই অ্যানাফেস চলন দেখা যায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় ক্রোমোজোমগুলিকে সেন্ট্রোমেয়ার অবস্থানের ভিত্তিতে এল জে আই ইত্যাদি আকৃতি দেখতে পাওয়া যায় আর ক্রোমোজোমের তন্ত সংকোচনের ফলে প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটির বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে স্পিন্ডেল ফাইবার টানতে থাকে এবং এটার বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে লাস্টে রয়েছে টেলোফেস অপত্য ক্রোমোজোমগুলি স্পিন্ডেলের মেরু প্রান্তে একত্রিত হয় নিউক্লিয় পর্দা গঠিত হয় ক্রোমোজোমগুলিকে আবৃত করে নিউক্লিওলাস পুনর্গঠিত হয় অ্যাস্টার এবং স্পিন্ডেলের অবলুপ্তি ঘটে অপত্য নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলির পাক খুলে গিয়ে সরু এবং দীর্ঘ হতে থাকে তাহলে আমরা মিওসিসে দেখলাম মিওসিসের ক্রোমোজোম সংখ্যা কিন্তু হ্যাপ্লয়েড হয়ে গেল মিওসিস ওয়ান কিন্তু রিডাকশনাল ডিভিশন মিওসিস টু কিন্তু সমবিভাজন এটা মনে রাখতে হবে যে মিওসিস ওয়ান মিওসিস টুর মধ্যে মিওসিস ওয়ান কিন্তু রিডাকশনাল ডিভিশন তাহলে মিওসিসের ফলে কি হচ্ছে মিওসিসের প্রধান গুরুত্বই হচ্ছে গিয়ে মিওসিস প্রক্রিয়ায় গ্যামের তৈরি হয় হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট তৈরি হয় এবং তাদের মিলনের ফলে জিপ ডিপ্লয়েড জাইগোট তৈরি হয় বা ডিপ্লয়েড জিপ তৈরি হয় দ্বিতীয় গুরুত্ব হচ্ছে ক্রসিং ওভার ক্রসিং ওভারের ফলে কী হয় জিনের পুনর্বিন্যাস ঘটে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে তাহলে নিশ্চয়ই বোঝা গেছে কুচবি কেমন